বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল আপু ও ভাইয়ারা, কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন সকালে নাস্তা বানানো নিয়ে খুব ব্যস্ত। এখন সকাল বাজে 8টা, প্রচুর ঠান্ডা। তো নাস্তা বানাচ্ছি, রুটি বানিয়েছি, এবার রুটিগুলো ছেঁকে নিচ্ছি। আর এই পাশে চা হচ্ছে, দুধ চা। যারা এখনও লাইক দেন নাই, প্লিজ লাইকটা দিয়ে দেবেন, লাইক দিতে প্লিজ ভুলবেন না। তো নাস্তা করার পরে আজকে একটু বাহিরে যাব, সেটাও আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব, কিছু কেনাকাটা করব। পুরোটা ভিডিও দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কী কী কেনাকাটা করি। তো সকালে ঘুম থেকে সবাই উঠে গেছে, ফ্রেশ হচ্ছে সবাই। তা আমি নাস্তা বানাচ্ছি সবার জন্য, গরম গরম রুটি আর হলো চা, সাথে তো আছে অন্য কিছু, সেটাও দেখাবো আপনাদের সাথে। কী দিয়ে রুটি খাওয়া দাওয়া করবো সেটাও শেয়ার করব। সকালবেলা কিন্তু পরোটা খেতে তেমন একটা ভালো লাগে না, গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে, আর রুটি সব থেকে বেস্ট, রুটি ভালো লাগে। তো এই যে প্রথমে আপনাদের ভাইয়াকে খেতে দিলাম, তো একটু ভিডিও করে নিচ্ছি যে কী দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে হলো খেজুরের গুড়ের লালি যেটা বলে রস, আর হলো এটা হলো আমি কলার থোড় দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম রাতে, তো সেটা সকালে গরম করে দিয়েছি। তো আপনাদের ভাইয়া খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে চা দিব, চুলায় চা বসিয়ে দিয়ে এসেছি। খাওয়া দাওয়ার পর আপনাদের ভাইয়ার আমি মার্কেটে চলে এসেছি, কিছু শপিং করব। তো একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, এজন্য কিছু ভিডিও করে নিয়েছি আমি। এই দোকানে খুব সুন্দর সুন্দর রান্নার রান্নাঘরের জিনিসপত্র পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। দেখলেই কিন্তু লোভ লাগে কোনটা রেখে কোনটা নেব। আমাদের মেয়েদের এটাই একটা অভ্যাস, যত দেখি ততই ভালো লাগে, সব কিছুই নিতে ইচ্ছা করে। এখানে ডিনার সেটগুলো খুব সুন্দর সুন্দর, তো নিব ভাবছি। আপনাদের ভাইয়া বলতেছে এখন নেওয়ার দরকার নেই, পরে নিও, এখন যেটুকু কেনাকাটা করবা সেটাই করে নাও, ওইটা আরেকদিন নিও। তো আজকে ডিনার সেট নেওয়া হয়নি। তো আজকে কী কী নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কী কী আছে, ভালোই জিনিসপত্র আছে দোকানে। বেশি আমার কাছে ভালো লেগেছে কাপ পিসগুলো এবং ডিনার সেটগুলো, খুব সুন্দর ছিল। আমাদের কেনাকাটা শেষ, এই যে ভাইয়া প্যাকিং করতেছে। কী কী কেনাকাটা করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, বাসায় গিয়ে শেয়ার করব। তেমন কিছু না, অল্প কিছু সংসারের জন্য কেনাকাটা করলাম। এখান থেকে কেনাকাটা করার পরে আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম, সেটাও একটু ভিডিও করে নিয়েছি। এখান থেকেও কিছু জিনিসপত্র কিনব, সব কিছু কিন্তু সংসারের প্রয়োজনীয় জিনিস, যত কিনি ততই মনে হয় কম। তো ঘুরে ঘুরে মার্কেটটা দেখলাম এবং কিছু শপিং করলাম আমরা দুইজন মিলে। এখানে স্টিলের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, জিনিসপত্র কিন্তু খুব দাম, খুব দাম জিনিসপত্রর। তো বাসায় চলে এসেছি, এই যে আপু ও ভাইয়ারা, আপনাদের সাথে শেয়ার করব সংসারের জন্য কী কী কেনাকাটা করলাম, ছোট্ট একটা ভিডিও। প্লিজ পুরোটা দেখবেন এবং লাইক দিতে প্লিজ ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তেমন কিছু কেনাকাটা করি নাই, অল্প টাকার মধ্যে অল্প কিছু কেনাকাটা করেছি সংসারের জন্য, যেটা প্রয়োজনীয় সেটাই। এই যে দেখতে পাচ্ছেন একটা বক্স,
এই বক্সটা খুব কাজের আমি নিয়েছি, কারণ এটাতে আমি সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারবো ফ্রিজে। এই জন্য আগে একটা বাটি ছিল, এরকম বক্স ছিল, কিন্তু ওটা একটু ছোট, বেশি রুটি রাখা যায় না, তো একটু বড় দেখে একটা কিনলাম। আর এই যে খাওয়ার জন্য প্লেট কিনেছি, প্লেট আছে কাচের এবং স্টিলের, তো ভাবলাম শরীফ মেলামেনের প্লেট কিনি সবসময় ব্যবহারের জন্য। আগেও আমাদের মেলামেনের প্লেটেই আমরা ভাত খেতাম, তো আপনাদের ভাইয়া একবার ফেসবুকে দেখেছে মেলামেনের প্লেটে খাইলে নাকি ক্যান্সার রোগ হয়, এই জন্য প্লেটগুলো আমরা বাতিল করে দিয়েছিলাম, দিয়ে স্টিলের প্লেটে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। আপনারা যারা প্রতিদিনের ভিডিও দেখেন তারা তো জানেন আমরা স্টিলের প্লেটে ভাত খাই, তো একটা ফেসবুকে পোস্টের কারণে আমরা মেলামেনের প্লেটে ভাত খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার মেলামেনের প্লেট নিয়ে আসলাম, কারণ স্টিলের প্লেটে খেতে ভালো লাগে না তেমন একটা, ভিডিওতে দেখতেও খারাপ লাগে, এই জন্য মেলামেনের প্লেট কিনে নিয়ে আসলাম। বেশি না, ছয়টা কিনেছি, তো তিনটা এক রকমের ডিজাইন আর তিনটা হলো আরেক রকমের ডিজাইন, আমি সেট কিনি নাই, তিনটা তিনটা কিনেছি। আর এই বাক্সেতে কী আছে খুললেই বুঝতে পারবেন, তো কেচি নিয়ে বসে গেছি দড়ি কাটার জন্য, বাক্সের দড়িটা কেটে ফেললাম। এখানে এই বক্সে হলো চায়ের কাপ আছে, নর্মালি সবসময় চা খাওয়ার জন্য এই কাপগুলো নিয়ে আসলাম, কাচের কাপ, কাপগুলো অবশ্য সুন্দর। এইরকম আমার পানি খাওয়ার গ্লাস আছে, তো এইরকম ওটার সাথে সেট করে আমি কাপগুলো নিয়ে আসলাম সবসময় চা খাওয়ার জন্য। আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেভাবে চা খাবো, কাপগুলো কিন্তু খুব সুন্দর, নর্মালের মধ্যে খুব সুন্দর কাপগুলো, ছয়টা নিয়েছি। যেহেতু আমাদের বাসায় মানুষজন কম এবং তেমন একটা আত্মীয় স্বজনের আসা যাওয়া তেমন নাই, কারণ আমরা অনেক দূরেই থাকি। আর নিয়েছি এই যে সালাদ কাটার, এটা দিয়ে সালাদ কাটতে পারবো এবং মাঝে মধ্যে আদা রসুনও ব্লেন্ড করতে পারবো, এই জন্য নিয়ে আসলাম। এর আগে আমি দুইবার কিনেছিলাম, সস্তায় দুরবস্থায় এরকম অবস্থা, রাস্তার পাশ থেকে কিনেছিলাম কম দামি, তো কিছুদিন ব্যবহার করার পরেই নষ্ট হয়ে গিয়েছে, তো এবার ভাবলাম আর রাস্তার পাশের সস্তা জিনিস আর কিনবো না, একবারে মার্কেট থেকে নিয়ে আসবো। তো এইটা মার্কেট থেকে নিয়েছি, এটা নিয়েছে 180 টাকা, এটা মনে হয় ভালোই হবে। আর এইটা হলো একটা ছাকনি, এটার নাম আমি সঠিক অবশ্য জানি না, ছাকনির মতো এই জন্যই বললাম ছাকনি। এটা আমি নিয়েছি পিঠা বানানোর জন্য, ম্যাড়া পিঠা অথবা ভাপা ফুলি পিঠা, এগুলো বানাতে কিন্তু এই ছাকনিগুলো লাগে, আমি আপুদের ভিডিওতে দেখেছি, এই জন্য আমিও একটা নিয়ে আসলাম পিঠা বানানোর জন্য। তো আজকে এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।